আজ আমি আপনাদেরকে খুবই চমৎকার এবং অতি প্রয়োজনীয় একটি ফেসবুক রিলেটেড ট্রিক্স শেয়ার করব। আজকে দেখাবো কিভাবে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে আপনারা ডার্ক মোড এনাবেল করবেন। আমরা সকলেই জানি যে মেসেঞ্জারে অলরেডি ডার্ক মোড অফিশিয়ালভাবে লঞ্চ করা হয়েছে, কিন্তু ফেসবুক যে মেইন অফিশিয়াল অ্যাপস সেটিতে কিন্তু এখনও ডার্ক মোড এনাবেল করা হয়নি। তো আমরা কিন্তু বেশিরভাগ সময় ফেসবুক ব্যবহার করে থাকি, তো ফেসবুকের যে ইন্টারফেস হোয়াইট, এটা কিন্তু অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখে অনেক সমস্যা হয় অনেকের, বা অন্ধকারে যখন আপনি দীর্ঘক্ষণ ফেসবুক ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই চোখের বিভিন্ন প্রবলেম বা চোখ ব্যথা করে বা ইত্যাদি সমস্যা। তো ডার্ক মোডটা থাকলে কি হয়, আপনারা খুবই স্বাচ্ছন্দ্যভাবে ফেসবুক ব্যবহার করতে পারেন। তো সেই অফিশিয়াল ফেসবুকে কিভাবে আপনারা যে ফেসবুক অ্যাপসে ডার্ক মোড অ্যানাবেল করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, পাশের এই বেল আইকনটিতে প্রেস করুন আমাদের লেটেস্ট আপডেটগুলি সবার আগে দেখার জন্য। দেখিয়ে দেবো, তো এটা কিন্তু আমার ফেসবুক মেইন অফিশিয়াল অ্যাপস। আপনারা মনে করতে পারেন যে দিস ইজ থার্ড পার্টি, ইটস নট, ইটস অফিশিয়াল অ্যাপস। আপনারা এই যে দেখতে পারেন এটা কিন্তু অফিশিয়াল অ্যাপস সরাসরি আমার। তো আমি জাস্ট ডার্ক মোডটা অ্যানাবেল করে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, সরাসরি আপনার ফোনের সেটিংয়ে চলে যেতে হবে। আমি সেটিংয়ে চলে যাচ্ছি। তো সেটিংয়ে যাওয়ার পরে আপনাদের ডেভেলপার অপশনে যেতে হবে। তো আমি অ্যাডিশনাল সেটিং থেকে এখান থেকে ডেভেলপার অপশনে চলে যাচ্ছি। তো এখানে একটি অপশন পাবেন ওভার রাইট ফোর্স ডার্ক, এখানে একটি অপশন আছে, এই যে দেখুন নিচে আপনার স্ক্রল করলে দেখবেন ওভার রাইট ফোর্স ডার্ক। এটা যদি অ্যানাবেল করে দেন আপনারা, তাহলে কিন্তু আপনার অ্যাপসগুলো ডার্ক হয়ে যাবে। ফেসবুক অথবা যে কোনো অ্যাপসের যে ইন্টারনাল সেটা কিন্তু ডার্ক হয়ে যাবে। যেমন ইমো হবে না, মেবি হ্যাঁ ইমো ডার্ক হয়ে যাবে, আপনার যে কোনো ফেসবুকের যে অ্যাপসগুলি সেটা কিন্তু ডার্ক হয়ে যাবে। তো এই যে দেখুন আমি এটা একটু ফোর্স ক্লোজ করে আবারও আমি পুনরায় ওপেন করছি, রিসেন্ট থেকে সরিয়ে, যে দেখুন যে ডার্ক মোড কিন্তু অ্যানাবেল হয়ে গেছে। তো এই ডার্ক মোডটা অ্যানাবেল থাকলে অনেকক্ষণ কিন্তু আপনারা ফেসবুকে সময় বা ফেসবুকের দিকে তাকিয়ে আপনারা কিন্তু রাত্রে ইউজ করতে পারেন। তো এই অ্যাপসের যে ভিতরের ইন্টারফেসগুলো কিন্তু ডার্ক মোড হয়ে যাবে। তো এটা যদি আপনারা ক্লোজ করে দেন, যেমন সাপোজ আমি এটাকে আবার বন্ধ করে দিলাম, এই যে এটা ডিজেবল করে দিলাম, তাহলে কিন্তু ফেসবুকটা আবার যদি আমি ক্লোজ করে ওপেন করি দেন, এটাও কিন্তু অলরেডি দেখুন আপনারা কিন্তু ডার্ক মোডটা অ্যানাবেল হচ্ছেন। এবং ইমো কিন্তু যদি আমি আবার ক্লোজ করে নতুনভাবে ওপেন করি দেন ইট উইল বি হোয়াইট মোড। তো এই ট্রিক্সটি আপনারা চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমি একটু বলে নিই যে এই অপশনটি ডেভেলপার অপশনটির ভিতর ওভার রাইট ফোর্স ডার্ক, এটা কিন্তু আপনারা শুধুমাত্র শাওমি যে রেডমি ফোনগুলো আছে সেই ফোনগুলিতে অপশনটা পাবেন, আর অন্য ফোনে পাবেন। তো আপনাদের যদি শাওমি ফোন ছাড়া অন্য কোনো ফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডার্ক মোড অ্যানাবেল করে নিতে পারেন। তো সেই সিস্টেমটি একটি অ্যাপ্লিকেশন ইনস্টলের মাধ্যমে করতে হবে। তো আমি পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত সেই ব্যাপারে আলোচনা করব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর সবার জন্য দোয়া কামনা করছি, আর সবার জন্য সুস্থতা কামনা করছি। তো সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।